অবস্থালো অ্যালুমিনিয়াম এগুলো গলিয়ে আপনার 700-800 সালো কম প্রেশার মেশিং এখানে পাতা সাপ্লাই করার জন্য। হ্যালো বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি দক্ষিণ কোরিয়াতে বর্তমান গরমে ছুটি চলতেছে, তো আমাদের একটু কাজের চাপ থাকার কারণে আমাদের ছুটি দেয়নি, আমাদের কাজ করতে হচ্ছে। গত সপ্তাহ শনিবার থেকে আপনার গরমে ছুটি শুরু হয়েছে 5 দিন, তো ম্যাক্সিমাম কোম্পানিতে আপনার 5 দিনে ছুটি দেয়, তো অনেক কোম্পানিতে আপনার এর থেকে বেশিও দেয়। যাই হোক, তো এই জন্য বাইরে কোথাও যাইতে পারিনি কাজ থাকার কারণে। তো এই ভিডিওতে আমি আপনার আমার কোম্পানির বাইরের পরিবেশটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো অ্যাকচুয়ালি বাইরে যেতে পারিনি, এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো ভাবলাম যে আমার কোম্পানির বাইরে পরিবেশ, কোম্পানির পরিবেশ কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সমস্ত হলো আপনার গাড়ি পার্কিং প্লেস। এখানে আপনার যারা কোম্পানিতে কাজে আসে তারা এখানে গাড়ি পার্কিং করে রাখে। তো দক্ষিণ কোরিয়াতে এখন গরমে ছুটি চলতেছে, এই জন্য সব সেকশনে কাজ হচ্ছে না, কিছু কিছু সেকশনে আপনার বন্ধের কারণে আপনার এই সব মানে গাড়ি কম আর কি। তাই এটা আসলে আমার কোম্পানি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি পুরো কোম্পানির বাইরের পরিবেশটা, চারপাশের পরিবেশটা আপনাদের দেখাবো। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে দুধের কাজ হয় এখানে, এখানে অ্যালুমিনিয়াম গলিয়ে বিভিন্ন ধরনের পাস তৈরি করে, অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে আপনার বিভিন্ন মেশিনপাতি আপনার ঢাকা আছে তাঁবু দিয়ে, বুঝছেন। এটা আসলে সেকশন একটা, এইখানে আপনার এর ভিতরে আসলে আপনার অ্যালুমিনিয়াম গলিয়ে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করে, এগুলো মনে হয় খারাপ হয়ে গেছে, এখানে বাইরে রাখছে। আসলে বাক্স হারে তো এখানে এর ভিতরে আপনার মাল টাল রাখে, যে এইগুলো খারাপ তাই এখানে রাখছে। এখানে আসলে কোম্পানির বিভিন্ন ময়লা আবর্জনা এখানে ফেলানো হয়। এইগুলো হলো বিভিন্ন ধরনের পার্টস তৈরি করার পরে এগুলো অবশিষ্ট যেগুলো সেগুলো এখানে ফেলানো হয়, দেন পরবর্তীতে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এগুলো দেখছেন, এগুলো সমস্ত হলো অ্যালুমিনিয়াম, এগুলো গলিয়ে আপনার 700-800 ডিগ্রি তাপমাত্রায় গলিয়ে আপনার বিভিন্ন ধরনের পাস তৈরি করে। এগুলো আসলে ওয়েস্ট, আপনার মাল তৈরি করার পর এগুলো বের হয়, সেগুলো আপনার এখানে ফেলানো হয়। এটা আসলে কম্প্রেসিয়ার, আপনার এখান থেকে সারা কোম্পানির বাতাস সাপ্লাই হয়, এগুলো আসলে কম্প্রেসিয়ার, সব সারা কোম্পানির বাতাস মানে ইয়ার সব এখান থেকে যায়, বুঝছেন। কত বড় বড় মেশিন, এগুলো আসলে বিভিন্ন ধরনের পার্টস আপনার কালার করে রাখছে, এগুলো গাড়ির পার্টস, এগুলো মানে খারাপ আর কি, ফুল্যাং, এই জন্য এগুলো আবার নতুন করে গলায় মাল তৈরি করবে। এই রুমটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের মেশিন টেশিন রাখা আছে, এইগুলো আসলে অবশিষ্টগুলো, এগুলো আবার নতুন করে দুধের মেশিনে অর্থাৎ হিটার মেশিনে দিয়ে গলায় আপনার নতুন করে পার্টস তৈরি করে। এটা হচ্ছে হলো কম্প্রেসার মেশিন, এখানে বাতাস সাপ্লাই করার জন্য। এখানে দেখেন কত বড় বড় মেশিন রাখা আছে। এটা হচ্ছে হলো টয়লেট, এখানে বিভিন্ন ধরনের মালটাল রাখা আছে এর ভিতরে। তো এটা আসলে কোম্পানির বাড়ি পরিবেশ, আমাদের কোম্পানিটা অনেক বড়, প্রায় 4টা ফুটবল মাঠের সমান হবে, অনেক বড় এরিয়া, অনেকগুলো সেকশন আছে, এসবের ভিতরে আপনার মালটাল রাখা আছে এসব ইসের ভিতরে, দেখছেন। এসব হলো মেশিন রাখা আছে এখানে বিভিন্ন ধরনের, কত বড় বড় মেশিন দেখেন। এসব মেশিন থেকে আপনার বিভিন্ন বাতাস সাপ্লাই হয়, পানি সাপ্লাই হয়, তারপরে এখান থেকে গ্যাস যায়, তেল যায়, অনেক কিছু আছে এখানে। এগুলো দেখেন, আসলে বৈদ্যুতিক লাইন, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় সারা কোম্পানিতে। এটা আসলে বৈদ্যুতিক ট্রান্সফরমিটার মনে হয় এখানে, এক ধরনের পার্টস এখানে রাখছে, এগুলো আবার সিএনসি মেশিন দিয়ে কাটতে হয়, দেখেন পার্টস এখানে রাখা আছে, পার্টস এখানে রাখা আছে। এখানেও অনেক পার্টসপাতি রাখা আছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা আসলে গ্যাসের লাইন, এখান থেকে আপনার গ্যাস সাপ্লাই হয়। আর এখানে তাছাড়া অনেক রুম টুম যেগুলো দেখছেন, এগুলো অনেক মেশিন পাতি পার্টস পাতি মানে এখানে রাখা আছে। আর এটা আসলে পুরো কোম্পানির ভিউ, বাইরের পরিবেশ। এখানে আপনার কোম্পানির অবশিষ্টগুলো সিএনসি মেশিন দিয়ে কাটার পর যে ময়লাগুলো আবার অবশিষ্টগুলো বের হয় এখানে ফেলানো হয়, এইগুলো আবার পরবর্তীতে আপনার জুদোতে নিয়ে যাওয়া হয়, মানে যেখানে এগুলো গলিয়ে লোহাগুলো গলিয়ে আবার নতুন করে পার্টস তৈরি হয় আর কি। দেখেন কত বড় এরিয়া, আবার ঘুরে আসতে প্রায় 10 মিনিট সময় লাগবে। এখানে সব পার্টস রাখা, এসব বাক্সের ভিতরে সব মানে মাল মাল রাখা আর কি, এগুলো সব সিএনসি মেশিন দিয়ে কাটে। কোম্পানি বাড়ি পরিবেশ, এখানে আসলে হাইওয়ে রোড, কত বড় এরিয়া, অনেক আবার ঘুরে আসতে অনেক সময় লাগে। এসব বিভিন্ন বাক্স, পুরনো মেশিন পাতি এখানে রাখা আছে, দেখছেন। সো বন্ধুরা, এটা আসলে দক্ষিণ কোরিয়ার কোম্পানি, এরকমেরই হয় কোম্পানিগুলো সাধারণত, এইসব
শীটে আপনার তৈরি করা হয় ম্যাক্সিমাম কোম্পানি। এই পাশেও একটা কোম্পানি আছে বড় কোম্পানি। গাইস দক্ষিণ কোরিয়াতে এখন প্রচন্ড গরম চলতেছে, এই আগস্ট মাস আপনার পুরোটাই গরম থাকবে। এই গরমেতে আপনার বাইরে যাওয়া অনেক কষ্ট, কাজ করতে অনেক কষ্ট, মেশিনের গরম থাকে। দেখছেন কত সুন্দর ওয়েদারটা, কিন্তু অনেক ভালো, আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে আপনার কম্প্রেসার মেশিন দেখেন চলতেছে, এখানে এটা আসলে পাল ডাকা আছে পুরোনো বা গরম বাতাস। এখানে এখানে কাজের ফাঁকে ব্রেক টাইমে এখানে বসে আপনার সবাই কফি টফি খায়। এখানে কফির একটা মেশিন দেওয়া আছে, এখান থেকে টাকা দিয়ে কফি বের করতে হয়, এখানে ময়লা ফেলতে হয়। এখানে একটা জিজ্ঞাসা রাখা আছে, একটা ফোরকে রাখা আছে, বেকু রাখা আছে, এই ওয়েস্টগুলা যে ময়লাগুলা বের করার জন্য। দেখেন কোম্পানিটা কত বড়, ঘুরে আসতে অনেক সময় লাগছে। আমার ভিতরে অনেকগুলো সেকশন, আমাদের ফ্যাক্টরিতে আপনার প্রায় 10-12 সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে আপনার আলাদা আলাদা কাজ হয়। এইসব মালগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব শিপমেন্ট করার জন্য এখানে রাখছে। গাড়িতে আপনার এখান থেকে লোড হয়, লোড হয়ে আপনার দেশে মানে বিশ্বের বিভিন্ন দেশে যায় শিপমেন্ট হয়। তো এটা আসলে কোম্পানির সামনের দিকটা চলে আসছি, এখানে বিভিন্ন ফুল্যাং খারাপ মালগুলো এখানে রাখা আছে, ঠিক আছে, লোড হওয়ার জন্য গাড়িতে মালামাল লোড হয়। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর, ওর বাবা কি গরম, প্রচণ্ড গরম আজকে, রোদ্দুর কি রোদ্দুর। আকাশের দিকে দেখেন, আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এসব গাড়িগুলো দেখছেন, এসব গাড়িতে আপনার মাল লোড হয়, লোডে মানে বাইরে চলে যায়। এটা চলো আমার কোম্পানির সামনের পরিবেশ, সামনের দিকটা, এখানে একটা সেকশন আছে বড় সেকশন, এটা হচ্ছে সামনের দিক। তো পায়ে দিয়ে অনেক পাহাড় আছে। গাড়ি আসতে গাড়ি ঘোড়া নেই, লোকজনও কম, যেহেতু দক্ষিণ কোরিয়াতে ছুটি চলতেছে, এখানে লোকজন তেমন একটু দেখা যাচ্ছে না। সরি বন্ধুরা, কাজের অনেক চাপ থাকার কারণে আমি বাইরে যাইতে পারছি না, এই জন্য ভিডিও করতে পারছি না। এজন্য আমার কোম্পানির চারিপাশ কোম্পানির পরিবেশটা আপনাদের দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।